ময়মনসিংহে কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত দ্রুত বর্ধনশীল G3 রুই হস্তান্তর উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুরে BFRI মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদের সভাপতিতে কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক সহ সংশ্লিষ্ট আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে G3 রুই দেশের মানুষের নিরাপদ মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। কর্মশালায় 140 জন বিজ্ঞানী, মৎস্য কর্মকর্তা, খামারি অংশগ্রহণ করেন।